আশবিক ঘটনার সাক্ষী হল নিউ দিল্লি। রেল স্টেশনে ট্রেন ধরিয়ে দেওয়ার নাম করে একজন 17 বছরের তরুণীকে গণধর্ষণ করল 2 হকার। ঘটনাটি ঘটে সোমবার ভোরে তিলক ব্রিজের কাছে। এই ঘটনায় হরদীপ নগর ও রাহুল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, একজন ফরিদাবাদের বাসিন্দা ও আরেকজন আগ্রার। তারা নিউ দিল্লি স্টেশনের কাছে বোতল বিক্রি করত। রেলের ডেপুটি কমিশনার হরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা ফুটব্রিজ দিয়ে যাওয়ার সময় ওই 2 হকারের সঙ্গে তার দেখা হয় এবং তার দাদার সঙ্গে ওই হকারদের মোবাইলে ফোনে কথা বলতে বলে। ফোনে নাবালিকার দাদা ওই দুজনকে তার বোনকে ট্রেন ধরতে সাহায্য করার জন্য বলে। ওই 2 হকার তখন নাবালিকাকে জানায় অন্য স্টেশনে গেলে অনেক ট্রেন পাবে। এরপরই তিলক ব্রিজের কাছে ট্রেন ধরার নাম করে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে। গণধর্ষণের পর তারা মেয়েটিকে আজমেরি গেটের সামনে নামিয়ে দেয় ভোরবেলায়। এদিকে নাবালিকার সঙ্গে আসা তার বন্ধু দীপক দিল্লি পর্যন্ত এসে কথা কাটাকাটি হওয়ায় সে রাগ করে চলে যায়। পুলিশ জানিয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য পরিবারের সঙ্গে নির্যাতিতা চণ্ডীগড় গিয়েছিল, সেখানে সে দীপকের সঙ্গে দেখা করে। দীপক গুজরাটে চলে যায় তার পরিবারের কাছে। অগস্টের 4 তারিখ ওই নাবালিকা দীপকের সঙ্গে চণ্ডীগড় থেকে তার গ্রামের বাড়ি দেখতে আসে। 6 তারিখ সকালে ট্রেন ধরে লখনৌ পৌঁছয়। ওই রাতেই ট্রেন ধরে মাঝরাতে দিল্লি আসে ওরা। সেখান থেকে গুজরাটের ট্রেন মিস করে। এরপরই কোনো কারণে দীপকের সাথে তার তর্ক বাধে। দীপক রাগ করে চলে যায়, কিন্তু দীপকের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর ভোরের ট্রেন ধরতে গিয়েই গণধর্ষণের শিকার হয় সে। কয়েকদিন আগেও নিউ দিল্লি স্টেশনে 1 বছর 30 দিনের মহিলা গণধর্ষণের শিকার হয় রেলের কর্মীদের দ্বারাই। রাজধানীর মতো এলাকা যেখানে পুলিশ প্রশাসন সবসময় সক্রিয়, সেখানে এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি পুলিশ প্রশাসনের নজরদারিতেই যেন প্রশ্ন তুলছে।